বাবা বিজেপির এমপি জর্জ বেকার মা তসিমা নাসি ফটোগুলা থেকে আমাকে একদম এরা মেনে নিতে চাইছে না কেন মেনে নিতে চাইছে না আমি জানি না আমাকে সামনে রেখে অনেক কাজ করিয়ে নিচ্ছে কিন্তু আমাকে মেনে নিতে চাইছে না নিজের বাবা নিজের মা ইভেন আমার বাবা বসে আছে অর্পিতা বেকার অর্পিতা চক্রবর্তী অর্পিতা চক্রবর্তীদের ফ্যামিলি আমাকে একদম দেখতে পারে না অর্পিতা চক্রবর্তীদের ফ্যামিলি আমাকে বলেছে রক্তবিজের বংশধর এটা মানে কি রক্তবিজের বংশধর সেটা আপনি ভালো করে মানে অডিয়েন্স কে বুঝাতে সক্ষম হবেন যে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে আমি তারপরে আমারগুলা বলবো কারণ আমি আপনার আইডিতে ঢুকে আমাদের হিন্দু ভাইদের কিছু কমেন্ট দেখে যে আইডিয়াটা আমার হলো সেটা আমি আমার থেকে বলা বলবো তো আপনাকে যে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা জানি যে আপনার মা তসলিমা নাসরিন তিনি মানবতার পক্ষে সারা জীবন কলম ধরেন লেখালেখি করতেছেন কিন্তু আপনিও তো মানুষ তাহলে মানব অধিকার বলতে কি আপনি পড়েন না এখানে হয়তো আমি আমার মার কাছে পড়ি না আমার মা কেন বুঝতেই পাচ্ছি না কিন্তু কোনো কথাও বলছে না যে ও আমার মেয়ে না একদম চুপ করে আছে চুপ করে আছে হ্যাঁ এটা আমরা তো দেখতেছি যে উনি গত বছর দুই সালে একবার বলেছিল ও আমার কি হলো রে কি হলো হ্যাঁ এই কথা টুকুর বাহিরে আপনাকে কেন্দ্র করে উনি আর কোনো কথা বলেন নাই যে এটা আমার মেয়ে না এবং হা ইয়েস আর নট কোন ডকুমেন্টারি বা কোন কিছুতে চ্যালেঞ্জ আপনি বারবার চ্যালেঞ্জ দিচ্ছেন কিন্তু আমার কথা হচ্ছে ওনারা নাস্তিকতার আদলে যে সমাজ গঠন করতে চাচ্ছে আমরা আদৌ কি ওই সমাজটা পাবো কিনা যেহেতু তিনি তার কন্যার ব্যাপারে সুরা করতে পারে না ইয়েস অর নট একটা বলে দিলে আমরা হয়তো আপনাকে নিয়ে আরো চ্যালেঞ্জ করতে গেলে চ্যালেঞ্জ করতাম বা আরো কিছু করতে পারতাম কিন্তু তুমি ইয়েস ও না নাও বলতেছেন না এর মানে কি দাঁড়ায় সেই তো আমি তো সেটা কিছু বুঝতে পারছি না এর মানে কি দাঁড়ায় আমার মা আগে ছোটবেলায় আসতো আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে এসে দেখা করত। আমার মা বাবা কিন্তু একটু বড় হওয়ার পর থেকে আমার মা আর আসতো না ইভেন আমাকে এখানে বিয়ের আগে আমাকে মেডিসিন খাওয়ানো হয়েছিল অথবা ইনজেক্ট করা হয়েছিল কিন্তু কেন ইনজেক্ট করে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি আপনি আমি আমার আরেকটা জিনিস যে আপনাকে নিয়ে হিন্দুরা बोलतेছে আপনি নাকি মানসিক রুগী তো আমি জানি যে আপনি স্বামীর সংসার করেন এবং আপনার স্বামীর সাথে তো আমার অনেক কথা হয়েছে কথা হচ্ছে অলয়েজ হচ্ছে তো এখন কথা হচ্ছে যে একজন নারী যখন একজন নারী স্বামীর সংসার করে তার ফ্যামিলি দিচ্ছে তিনি মানসিক রুগী হওয়ার তো কোনো কথা না বাট হিন্দুরা আপনাকে মানসিক রুগী বানানোর চেষ্টা করতেছে কেন কেন করছে আমি কি করে জানবো আমার বাবা যাকে বিয়ে করেছে বা যার সঙ্গে আছে অর্পিতা চক্রবর্তী ওরা প্রথম থেকেই তো আমাকে পাগল বলে আসছে কেন পাগল বলছে আমি সেটা বুঝতে পারছি না আমি পাগল না ওরা পাগল যদি আমি পাগলই হতাম তাহলে তো আমি এত কিছু কথা বলতে পারতাম না এতদিন আমার বিয়ে হয়েছে আমি সংসার করতে পারতাম না সংসার সামলাতে পারতাম না আমাকে তো আমার হাজবেন্ড রাখতোই না অবশ্যই রাখতো না ইভেন পাগল নিয়ে তো কেউ সংসার করবে না এই যে আমরা যতটুকু জানি যে অর্পিতা চক্রবর্তী হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান জজ বেকারের স্ত্রী এই হ্যাঁ অর্পিতা চক্রবর্তী বিয়ের আগে কিন্তু আপনি আপনার যেটা তসলিমার সাথে তসলিমা নাসরিনের সাথে তা আপনার জজ বেকারের সম্পর্ক ছিল সেটা লিভ টুগেদারের মতো ঠিক না তো আপনার আপনার জন্মের পরে কিন্তু আর পিতা চক্রবর্তীর সাথে জজ বেকারের বিয়ে হয় হ্যাঁ এবং জজ বেকারের বিয়ে হয় যদি সেটা আনুষ্ঠানিকতার আলোকে তাহলে আমরা ধরে নিলাম যে তিনি কি তসলিমা নাসরিন বা তসলিমা নাসরিন এবং জজ বেকার সামরিক সময়ের জন্য তারা একে অপরকে ভালোবেসে ছিল এবং সেই ভালোবাসার ফল হিসেবে আপনি দুনিয়াতে আসছেন কিন্তু অ্যাকচুয়ালি লাইফকে তৈরি করার জন্য তারা ওই ভালোবাসা বা সুসম্পর্ক বা বধ সম্পর্ক যেটাই হোক কেউ করে নাই মাঝখান দিয়ে বিপদগ্রস্ত আপনি এখন জজ ব্যাকের ক্ষমতার দাপটে আপনাকে গ্রহণ করতেছে না বরং আপনাকে আদালতের মাধ্যমে হেনাস্তা করা হচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার নিজের বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ইভেন ওর বেকার যে ওর পিতা চক্রবর্তী ওর পিতা চক্রবর্তীদের ফ্যামিলি মেরে ফেলার হুমকি দিচ্ছে বলছে রক্তবিজয় বংশধর বলছে তুই বাংলার বা বলছে তুই

বা আপনাকে যে একটা অনধিকার বা আপনাকে মানে দুনিয়ার থেকে আপনার অধিকার হরণ করার যে চেষ্টা করলো তারাও কিন্তু একজন হিন্দু ভাই আমরা হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এজন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তারা কি মানুষ হিসেবে আপনাকে সেই সম্মানটা দেখি আপনার অধিকারটা আদায়ের জন্য তারা বা আপনার অধিকারটা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করে এত বড় বড় ক্ষমতা ধর ওরা কেন ক্ষতি করে আপনার একদমই করেন আমাকে দেখেন আমাকে দেখতে আপসোমা জাদ তুলে কথা বলে জাদ কথা বলে জানেন জাদ তুলে কথা বলে আমি কিন্তু জাদ বিশ্বাস করি না ওটা জাদ নিয়ে বলে তারপর আবার বলেছে রাম বর্তমানে উনি হচ্ছে আপনার মা ঠিক না বর্তমান জজ বেকারের স্ত্রী উনিও আপনার মা হচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ উনি নিজেকে বলে আমি মা তোসলিমনা আসেনি আমি ইনি আমার মা নয় তোসলিমনা আসেনি আমার কথা হচ্ছে উনি যদি আপনার মা হয় তাহলে তসলিমা নাসরিন কে আমার প্রয়োজন নাই কিন্তু উনিও আপনাকে মেয়ে হিসাবে বাড়িতে নিচ্ছে না কেন তাহলে ওনার কথাতে কিন্তু দুমুখী আচরণ বোঝা যাচ্ছে একদম হ্যাঁ ঠিক না বলে যে কি একটা কথা বলছে ওই মেয়ে আমি যখন আমার বাবার সাথে কথা বলছিলাম ফোনে জজ সাথে তখন ওই অর্পিতা চক্রবর্তী বলছে ওই মেয়ের মেরে নাক মুখ ভেঙে দেবো আচ্ছা আচ্ছা তাহলে দেখেন এখানে কতটুকু তার কেউই কিন্তু আপনার বিপদে বা আপনার অধিকারের জন্য এগিয়ে আসতেছে না বরঞ্চ সবাই একটা কারসাজি খেলতেছে সবাই একটা কারসাজি খেলতেছে আমরা আপনাকে এতটুকু আহ্বান করব যে মুসলিম ভাইয়েরা আপনার পাশে থাকবে বাংলাদেশ তথা ভারত যদি আপনার আইনি কোনো সহযোগিতা লাগে ইভেন আপনার অধিকার আদায়ের জন্য যারা আজীবন অধিকারের পক্ষে কলম লেখালেখি করতেছে মানবাধিকার এন্ড নারী অধিকার আমরা জানি যে আপনি মানুষ নারী তাহলে আপনার মা নারী অধিকারের নামে যেটা করতেছে সেটা হয়তো একটা গল্প কিংবা সেটা একটা 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 মানে মানে বা আর এটা অনধিকারের পর্যায়ে চলে যদি তিনি অধিকারের চর্চা করেন কিন্তু উনি নিজে অধিকার দিতে পারতেছেন না আমরা অতি অতি উৎসাহী না হয়ে আমরা বাস্তবতার আলোকে আপনার মা তসলিমা নাসরিনকে বলবো যে তিনি যেন ইয়েস অর নট এই কথাটুকু বলে আপনার অন্তরে হয়তো বা শান্তি বা আপনি যেন আপনার জীবন স্বামীর সংসারটা অন্তত সুন্দরভাবে করতে পারেন যেমন আজকে আপনার মনে প্রতিনিয়ত একটা ইয়া জালে যে আমার মা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন কিন্তু আমি বাবা মায়ের অধিকার থেকে বঞ্চিত হ্যাঁ এই যে একটা ধারণা তারা যদি সরাসরি আদেশ এবং নিষেধ করে একটা কথা বলতো যে না আমার মেয়ে না বাকি হেল্পটা বা বাকি পদক্ষেপটা আপনি গ্রহণ করতে পারতেন বা জনগণ আপনাকে সাপোর্ট দিতেন

যে প্রত্যেকটা মানুষের রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা সম্মান করে অগ্রসর হতে হবে তো ভারত সরকারের রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা সম্মান করে আপনি আপনার সপরিপূর্ণ আইনি লড়াই করে যাবেন আলহামদুলিল্লাহ আমরা মুসলিম অডিয়েন্স আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা ছাড়া আমার কে আছে কেউ নেই পাশে কিন্তু কেউ নেই ভাই কেউ নেই কোনো সরকার নেই আমি জানি যদি আমি কিছু এখন যদি আমি কিছু নাম বলি তাহলে দেখেন আপনার যারা ক্ষতি করতেছে তাদের ক্ষতি তালিকা রঞ্জিৎ চক্রবর্তী সত্যজিৎ চক্রবর্তী মঞ্জু চক্রবর্তী শঙ্কর করি চক্রবর্তী সুদেশা মুখার্জি বিপ্লব মুখার্জি আমি ওদের লেখাগুলো পড়তেছি এবং প্রতিনিয়ত অনেক তানিয়া চক্রবর্তী স্বদেশ ভট্টাচার্য মানস চ্যাটার্জি হ্যাঁ

তবু এই হিন্দুরাও আপনার সামনে আপনাকে সহযোগিতা করার জন্য আসে না তো আমাদের মুসলিম অডিয়েন্স থেকে আপনার কি ধরনের সহযোগিতা হলে আপনি একটু এগিয়ে আসতে পারবেন বা আরেকটু আইনি লড়াইয়ে আর একটু এগিয়ে যাবেন আর আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে কোনো সমস্যা আমরা আমি নিজে ইনশাল্লাহ আপনার পক্ষে থাকব এবং আমরা এই লাইভের মাধ্যমে আমাদের বাংলাদেশ সরকারকে আমাদের বাংলাদেশ সরকারকে আমরা অবগত করাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ সরকার যেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থা সহ সবাই যেন আপনার দৃষ্টি দেয় এবং বাংলাদেশ থেকে সিকিউরিটি কেউ এখন আমার সিকিউরিটি বলছে রাজ্য সরকার দিচ্ছে না কেন্দ্র সরকারও দিচ্ছে না সেখানে আমি কি করব রাজ্য সরকারও চুপ কেন্দ্র সরকারও চুপ সেখানে আমি কি করব এখন আমরা যেহেতু রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা করি ক্ষেত্রে আমরা আইনকে হাতে নিয়ে নেব না বরঞ্চ আইনকে সহযোগী যুদ্ধা হিসেবে গ্রহণ করে আগামী দিনটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা প্রাণন্তকর চেষ্টা করব যে এই মিশনটা আপনার মিশন নয় এই মিশনটা কিন্তু আমাদের সকলের মিশন যে আপনার মাতৃত্ব আমরা সকলে মাতৃত্বের অধিকার নিয়ে খুব খুশি খুব গর্বিত একটা ক্যাটাগরিতে মা এবং বাবা থাকার পরে মাতৃত্ব এবং কৃতৃত্ব পরিচয়হীন হয়ে আপনি যে অশান্তিতে আছেন এই সংগ্রামটা আপনার একা নয় এই ধরনের যারাই বুকতেছে সবার সাথে আমাদের এই মিশন আপনার এই মিশনের সাথে আমরা যুক্ত আছি বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনার ক্ষতিগ্রস্ততার দিক থেকে কোনো মুসলিম অডিয়েন্স নাই মুসলিম ব্যক্তি নাই পরিপূর্ণ তালিকাগুলো আমার কাছে আছে তো ওই তালিকা অনুযায়ী আমি লক্ষ্য করেছি যারা আপনাকে মানসিক রুগী বানানোর চেষ্টা করতেছে তারাও হিন্দু তো আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য এবং আপনি কি ধরনের সহযোগিতা করবে চাচ্ছেন আমাদের কাছ থেকে সেটা আপনি একটু আমাদেরকে আমাদেরকে কি ধরনের সহযোগিতা আমরা ইনশাল্লাহ মুসলিম অডিয়েন্সেই এটাকে সিদ্ধান্ত নেব আচ্ছা আমি চাই যে সিকিউরিটি আমাদের একটা সিকিউরিটি দেয় কারণ রাত বিরাতে আমরা বেরোতে পারছি না আমাদের তারা করছে কোথাও যেতে পাচ্ছি না আমার হাজবেন্ড কোথাও যেতে পারে না গাড়ি তাড়াতাড়ি নিয়ে ওকে দৌড়াতে হয় হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝতে পারছি কারণ উনি আমার সাথে প্রায় এক ঘন্টার কথা বলেছেন তো আমরা আরেকটা জিনিস চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি একটু বলবেন আমাদের মুসলিম অডিয়েন্স উদ্দেশ্যে যে ভাইয়েরা এই লাইভটাকে বেশি শেয়ার করে অন্ততপক্ষে এটাকে একটা ভাইরাল পর্যায়ে নিয়ে এসে বাংলাদেশ তথা ভারত সরকারের রাজ্য মন্ত্রীদের সাথে এটা যেন সবার সামনে চলে যায় আপনার আত্মনাথ যেন বিআইপি স্টাইলে পৌঁছে যায় ভাইজানদের একটা কথা আপনি কিন্তু শূন্য গণনা চান না আপনি শুধু মায়ের অধিকার চাচ্ছেন বাবার অধিকার চাচ্ছেন আপনি পৃথিবীবাসীর কাছে আপনি কোনো স্বর্ণ গয়না বাড়ি গাড়ি কিছু চাচ্ছেন না আপনার আত্মতৃপ্তির জন্য অনলি ফর মা এবং বাবার অধিকার চাচ্ছেন আমি ভাইজানদের কাছে সবার কাছে আমি একটা জিনিসই চাইছি আমার মা বাবা এতে আমাকে মেনে নেয় এবং আমাকে এতে একটু সিকিউরিটি দেওয়া হয় আমি রাতে বিতে বেড়াতে পারি না আমি খুব ভয় পাই আমার একটা ওষুধ লাগে এটা আমার গ্রাম অনেক দূরে গিয়ে আমাকে ওষুধ আনতে হয় সেখানে আমি খুবই ভয় পাচ্ছি সেই ভয়টা তো আমাদের দাদা বাবুরাই করতেছে এবং লোকাল থানা কোনো সাপোর্ট করছে না আমাদের বর্ধমানে এখানে সাপোর্ট করছে না রাতে বিরে যদি কখনো কিছু হয়ে যায় কোন থানার কেউ আসবে না তার মানে আপনার বর্তমান যে আপনি মায়ের অধিকার চাইতে গিয়া আপনার অধিকার চাইতে গিয়া আপনি এখন জীবনটাই আপনার একটা মানে রিক্সে জীবন এবং কি রিক্সে জীবন অনিশ্চিত প্রতিনিয়ত আপনি একটা ভয়ে আতঙ্কের ভিতরে থাকেন আর সেই আতঙ্ক জি এবং আমার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছে আমার হাজবেন্ডকে কারণ আমার হাজবেন্ড আমার পাশে আছে বাড়ির লোক আমার পাশে আছে সবার আগে ওরা চেষ্টা করছে আমার হাজবেন্ডকে মানায় আচ্ছা দিয়ে যাচ্ছে এবং আপনার যুদ্ধে উনি সবচেয়ে এক নাম্বার যোদ্ধা হিসেবে কাজ করতেছে আপনার হাজবেন্ড যদি আপনার কাছ থেকে চলে যায় তাহলে আপনার এই যুদ্ধটা জায়গা স্থিতিশীল হবে অর্থাৎ আপনার মানবাধিকার দেওয়া হবে না এজন্য আপনার হাজবেন্ডকে আপনার থেকে দূরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা চাইবো আপনার হাজবেন্ডকে ধন্যবাদ জানাই যে আপনার সংগ্রামের সাথে উনি যে সবাইকে তো শক্ত এবং আমি ওনার সাথে যে কথা বলেছি তো ওনার যে মানসিকতা আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে যে আপনাকে উনি সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সাথে থেকে পাশে থেকে তিনি আপনার যে মানসিকতাটাকে আর একটু বিল্ড আপ করতে চেষ্টা করতেছেন হ্যাঁ সেই জিনিসটা আমার হাজবেন্ড ওরা কিন্তু ঘটি ওরা কিন্তু বাঙাল নয় বাঙাল হচ্ছে খুব সাংঘাতিক চাঁদ ঘটির জন্য কিন্তু পার পেয়ে গেলাম আমি এটা যদি বাঙালের বাড়ি হতো আমাকে মেরে দিত তাহলে এখানে মানবাধিকার কোথায় অথচ আমরা জানি যে ভারত এশিয়ার ভিতরে সবচাইতে একটা সেকুলার রাষ্ট্র তারপরে হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্মীয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দেখতে হিন্দু রাষ্ট্র অথচ একটা মানুষের অধিকার দেওয়া হচ্ছে না এবং সেই অধিকারটা কোনো কোটি কোটি টাকাও না জাস্ট ফর যে আমরা গেলাম আমরা কালীঘাটে গেলাম শুনুন একটা কথা বলছি আমরা কালীঘাটে আমাদের মুখ্যমন্ত্রী দিদির কাছে গেলাম কাগজপত্র দিয়ে এলাম মুখ্যমন্ত্রী দিদির ওখানে যে লোকরা পুলিশ মন্ত্রী কাগজটা নিলো বললো তোমাকে পরে আমরা ডেকে নেব কই ডাকলো আর তো ডাকলো না এই নাকি মা মাটি মানুষ মানব অধিকার তো আর কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন আমরা কিন্তু আজকের এই লাইভটাকে সকল ভাইদেরকে বলবো এইটা কোনো গেম বা রাজনীতি করার লাইভ নয় এটা জাস্ট একজন মানুষের অধিকারের লাইভ একজন মানুষের মাতৃ এবং কৃতিত্বের পরিচয় পাওয়ার অধিকারের লাইভ সুতরাং এখানে কেউ এই লাইভটাকে নিয়ে রাজনৈতিক পলিটিক্স করার কোন সুযোগ নাই আরেকটা কথা বলবো আম। আমাদের আমাদের রিলেটিভ একজন আছে মানে আমি আমার পালিত জামাই বাবু হিসেবে জানি বিপ্লব চক্রবর্তী তো বিপ্লব মুখার্জি হ্যাঁ বিপ্লব মুখার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডিপার্টমেন্টে কাগজ দিয়েছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডিপার্টমেন্টে কাগজ দেওয়া হয়েছে তখন আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ডিপার্টমেন্টে কি তোমাদের লোক আছে তখন চুপ করে আছে তার মানে দিদি ডিপার্টমেন্টে কোনো লোক ঢুকে আছে টিএমসি তে সে থামিয়ে দিচ্ছে সব ব্যাপারটা এইদিকে বিজেপি ঢুকে আছে আমার বাবা এবং টিএমসি তে এমপিতে তে কেউটা ঢুকে আছে লোক যে চেপে দিচ্ছে ব্যাপারটা এই লোকটাকে আপনি তো চিনেন নাকি এই লোকটাকে দেখা যায় এই লোকটাকে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে রঞ্জিত চক্রবর্তী আর পাশে দাঁড়িয়ে আছে মঞ্জু চক্রবর্তী জি তো পালক মামা পালক মামা আমি যতটুক জানি আপনার এটা এটা হচ্ছে পালক মামি নাকি হ্যাঁ পালক মামি হ্যাঁ উনি আপনার সবচেয়েতে আপনার কি ভালো করেছে না ক্ষতি করেছে আমার ক্ষতি বাবা ভালো ভালো না সব প্রথম স্টেপের ক্ষতিটাই উনি শুরু করছিল প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ শুরু করে গেছে আমাকে দিশ ওই করার জন্য সম্পত্তিরতে স্বীকৃতি করার জন্য চেষ্টা করে গেছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে পারেনি হ্যাঁ তো এখন আমরা হ্যাঁ আমরা আপনার জন্য সর্বাত্মক চেষ্টা করব দোয়া করে হোক আর আশীর্বাদ দিয়ে হোক আর বাকিটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করার ক্ষেত্রে যতটুকু চেষ্টা করে পারি আমরা করব তো এখন কথা হচ্ছে যে একজন নারী হয়ে উনি একজন আমি জানি উনি একজন হিন্দু নারী আর একজন নারী হয়ে সবচেয়ে আপনার পক্ষে থাকার কথা ছিল কিন্তু ওনারা দুইজনে আপনার সবচেয়ে প্রথম പ്രതിটাই ওনারা করেছে এই এটাকে টাকার লোভ হ্যাঁ এই এই উনি আপনার এই যে উনি আপনার পালক মামি সর্বপ্রথম উনি আপনার ক্ষতিটা করেছে হ্যাঁ হ্যাঁ ইনি ক্ষতিটা করেছেন আর এনার হাজবেন্ড যে আমি মামা বলে হ্যাঁ আমার আমার ভোনের হয়তো বা নেটওয়ার্ক খুব ডিস্টার্ব হচ্ছে আমি বারবার লক্ষ্য করেছি যে ওনার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব হচ্ছে তো তো আমরা সবাই একটা কথাই বলবো যে হ্যাঁ হ্যাঁ আছেন আছেন লাইনে আছেন জি আপনি আরো কিছু বলতে চাইলে বলুন থেকে আমি মানুষ হয়েছি বেয়ালা শোষণায় বেয়ালা শোষণায় ছোটবেলা থেকে আমি মানুষ হয়েছি ইভেন আমার পালক মামা পালক মামি আসতো আসতো যখনই আসতো তখনই শুধু আমাকে টাকার কথা বলতো যে তুই আমাদের লিখে দিবি তোর যা প্রপার্টি আছে আমাকে লিখে দিবি আর যখন আমি আমার মায়ের কথা বলতাম তখন ওরা এড়িয়ে যেত কিছু বলতো না আর সব সময় আমার জাত নিয়ে বলতো কেন আমার জাত নিয়ে এত বলতো আমি জানি না তখন আমার বিয়ে হয়ে গেছে বিয়ের পরে আমার যখন হিন্দু তো ওদের সিঁদুর করতে হয় তো সিঁদুর একটু পরি আমি তখন বলছে তুই সিঁদুর পরেছিস তুই সিঁদুর পরে কিছুদিন আগে বলছিল যে সিঁদুর পরা ভালো বলছিল বেশ কিছুদিন আগে এবার বিয়ের পর থেকে যখন আমি সিঁদুর পরে তুই সিঁদুর পরেছিস তুই মুসলিমের মেয়েও তো সিঁদুর পরেছিস এগুলো কি কথা আমাকে বার বলেছে হিন্দু সম্প্রদায়ের লোক তো তসলিমান আমরা যখন ভারত থেকে বা বাংলাদেশ থেকে ভারতে যাই তখনই আমরা জানি উনি মুসলিমও না হিন্দু না উনি হচ্ছে নাস্তিক তো তাহলে যে অপবাদটা আপনাকে মুসলিম বলে দেওয়া হচ্ছে যদিও এটা আমাদের কাছে অপবাদ আমরা ধরি না কারণ হচ্ছে যে আমাদের মানুষ চলার ক্ষেত্রে অনেক কথা কাটা হয় বলা বলি হয় তবু ওনারা আপনাকে মুসলিম ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল এটার হচ্ছে যে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের সামনে আপনাকে খুব ছোট করার উদ্দেশ্যে করা হয়েছিল যদিও বা ওনারা জানে আপনার শরীরে যার ব্লাড তিনি একজন হিন্দু জজ বেকার হুম ঠিক না হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ আর ছোট করার জন্য তো বলছে নালে বাঘ বলছে আমাকে বলছে তুই হিন্দুর বা আর গটির গ তা মানে তুই বাঘ দেখুন তাদের কি অধিকার মানব অধিকার এখানেই তাদের মানব অধিকার আটকা পড়ে আছে তুই বাঘ যে নিজ সন্তান আমি বলবো যে সন্তান নয় আমি বলবো যে এটা সন্তান না কিচ্ছু নয় যেহেতু একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে একটা অধিকারের জন্য লড়াই করতেছে তার অধিকারটা যাচাই বাছাই করে ইয়েসার নট দিয়ে রে রাষ্ট্র এবং ব্যক্তি সহ সবার সম্মতিতে এসআর নট ডি এর মামলাটাকে শেষ করে দেওয়া কিন্তু তা না করে আপনার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে জি জি এবং আমি কিন্তু ডিএনএ করতে চাই আমি ডিএনএ করতে চাই আমরা চাই যে আপনি যে আমি আপনার যা সংগ্রহ করেছি এখন ডিএনএ টেস্টটা করে পৃথিবীবাসীকে দেখিয়ে দেন মানবতার মুখোশ দাড়ি এরা কিন্তু কেন আসলো আমি জানি যে আপনার বডি স্ট্রাকচার চেহারা কন্ডিশন থেকে বুঝাই যাচ্ছে যে আপনার এই দিকটা কিন্তু এমনিতেই তসলিমা নাসরিনের সাথে মিল এই দিকটা এমনিতেই তসলিমা নাসরিনের সাথে মিল বাহির দিক দিক থেকে অনেক মিল আছে হ্যাঁ এটা আমাকে আমার পালক বলতো তুই পুরো তোর মায়ের মতো দেখতে মার বাবা মিলিয়ে তুই হ্যাঁ অবশ্যই আমি জজ বেকারের পরিপূর্ণ ছবি আমি দেখেছি ফলো করেছি আপনার মায়ের ছবি ফলো করেছি দুটো তো মিলিয়ে আমরা আমি যতটুকু বুঝেছি আপনি ডিএনএ টেস্ট করলে একেবারে বেস্ট হবে জাতির সামনে অন্তত পক্ষে কিছু অমানুষের চেহারা উন্মোচিত হবে আর কিন্তু তারপরে আপনার সে অধিকারটা পাবেন আচ্ছা সেটা আমি ডিএনএ টেস্ট করতে চাই কিন্তু ডিএনএ টেস্ট করার পর আমি বাঁচবো তো আমি ফিরে আসতে পারবো তো ডিএনএ টেস্ট করার পর আমি কি ফিরে আসতে পারবো ওই যে অর্পিতা চক্র যে অর্পিতা চক্রবর্তী নামে মহিলাটি বসে আছে ওই অর্পিতা চক্রবর্তী বারবার কিন্তু মেরে ফেলার হুমকি দিচ্ছে আমাকে ইভেন্ট বলেছে এখানের একজন ভদ্রলোক বলেছে আমাকে তুলে নিয়ে গিয়ে ভোগ করে ছেড়ে দেবে এটা অর্পিতা ব্যাপারী বলেছে বলিয়েছে সে আবার বিজেপি নেতা বিজেপির নেতা ঠিক আছে আমি আপনার সাথে একমত তো এই অর্পিতা চক্রবর্তী অর্পিতা চক্রবর্তীকে আমরা একটু মানুষের সামনে দেখিয়ে নিচ্ছি এবং প্রশাসনের দৃষ্টিতে আনার জন্য আমরা আবার ছবিটাকে মানুষের সামনে তুলে ধরতেছি এই হচ্ছে আহ যিনি আমাদের এই বোনটাকে বারবার নির্যাতনের শিকার করতেছেন হুমকি দমকি দিচ্ছেন মেরে ফেলার হুমকি দিচ্ছেন উনি হচ্ছে অর্পিতা চক্রবর্তী আপনারা ভালো করে একটু দেখুন দেখা যাচ্ছে মনে হয় এই উনি হচ্ছে অর্পিতা চক্রবর্তী অর্থাৎ বর্তমান যিনি জজ বেকার মানে আন্তিকা ভট্টাচার্যের পিটার বর্তমান বিবাহিতা স্ত্রী হিসাবে উনি আছেন অর্পিতা চক্রবর্তী উনি হত্যার হুমকি দিচ্ছেন এবং লোক তাকে হত্যার হুমকি দিচ্ছেন আমরা অবশ্যই বাংলাদেশ এরিয়ার এরিয়ার প্রশাসন থেকে সকলের দৃষ্টিভঙ্গি কামনা করছি দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি সেই ব্যক্তি কাল যদি আমার এই ভোন কোন কারণে মৃত্যু হয়ে যায় তাহলে সবটা দায় এই অর্পিতা চক্রবর্তীকে নিতেই হবে ইভেন জজ বেকার নামক যিনি সীমিত সময়ের জন্য আনন্দ করার জন্য সাথে সময় কাটিয়ে একজন মানুষকে জন্ম দিল আমরা জানি যে বাবা মায়ের কু খাসালতের কারণে বা কুদৃষ্টির কারণে একটি সন্তান জন্ম সন্তানের কিন্তু অন্যায় থাকে না সেক্ষেত্রে তার করণীয় কিছু থাকে না তো এই সন্তানটা বড় হয়েছে অধিকার দিলেই পারতেন এবং সেই অধিকার না দিয়ে বর্তমানে এই যে এই মহিলাটি ওনাকে বারবার মৃত্যু হুমকি দিচ্ছেন আমরা উভয় দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আর যেহেতু মায়ের জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ আমরা সরকারের কাছেও আবেদন করতেছি যে এই বিষয়টা নিয়ে আপনাদের দৃষ্টি একটু আহ সচেতন ভাবে দৃষ্টি দেওয়া উচিত বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সহ যারা আছেন যে কোনো বিভাগ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়া যায় সে সকল সহযোগিতার জন্য আমরা অবশ্যই আপনি যদি বলেন যে হ্যাঁ বাংলাদেশে চলে আসতে চান আপনি তাও সেটা জনগণের সামনে আপনি বলতে পারেন আর আমরা আমি খোঁজ নিয়েছি অবশ্য আপনার যে নানা নানার বাড়ি মামার বাড়ি তো আমি আর একটু ডিটেইলস খোঁজ খবর নিয়ে আপনাকে সেই কথাগুলো আমি সেই ঠিকানা সহ আপনাকে যোগাড় করে দেওয়ার চেষ্টা করব তাসলিমান আসরের বাড়ি এবং আপনার নানা দাদা তারা আপনাকে গ্রহণ করবে কিনা সেই ব্যাপারও কারণ হ্যাঁ হ্যাঁ তারাও আপনাকে গ্রহণ করবে কিনা শুনলাম যে আমার নানি আমার নানি লাশ ছিল কলেজ স্ট্রিট রাজাবাজার যে কলেজ স্ট্রিট জি জি আপনি শুনেছেন কি রাজাবাজার কলেজ স্ট্রিট চেনেন কি কলকাতা রাজা বাজার কলেজ স্ট্রিট ওখানে আমার নানি থাকতো নানি বাংলাদেশের নানি তো রাজা বাজার কলেজ স্ট্রিট থাকতো না ইউটাসে ক্যান্সার হয়েছিল ওরা তো বলছে ইউটাসে ক্যান্সার হয়েছিল তখন তো আমার অতটা জ্ঞান নেই আমি অনেকটা ছোট আমি জানি না কি করে উনি মারা গেল ওটাও একটা অদ্ভুত আমার কাছে ব্যাপার যে আমার নানি কি করে মারা গেল ওটাও একটা অদ্ভুত ব্যাপার আপনার নানি কিন্তু আপনাকে চায় এবং আপনাকে কাছে পেতে চেয়েছে আমি আজকে যথেষ্ট চেষ্টা করেছি পুরা ব্যাপারটাকে মানে উদ্ঘাটন করার জন্য আমি কর্মিক মানুষ অল্প সময়ে অনেক কিছু চেষ্টা করেও অনেকটা ব্যর্থ হয়েছি তারপরে যতটুকু যতটুকু আছে আমি আপনাকে সহযোগিতা করব বাংলাদেশ এবং আছে একটা কথা আমার নানি কি বেঁচে আছে না না নেই নানি বেঁচে নেই হ্যাঁ তো আরো কিছু কালকে ডিটেলস পাবেন আচ্ছা আচ্ছা একটু খোঁজ খবর নিন তো বাংলাদেশের একদম বাড়িতে আমি হান্ড্রেড আরো অনেক সংবাদ পাবেন আশা করি আপনার নানির বাড়ির অচিরে পরিপূর্ণ সংবাদটা পাবেন আর আমাদের মুসলিম ভাইদের করণীয় এবং আপনার শেষ কথাটুকু বলে আপনার অনেক সময় নষ্ট করেছি আর আপনি আরো কিছু বলতে চাইলে সেটাও বলতে পারেন আমি বলতে চাই আমি আপনাদের সবার সঙ্গে আছি আপনারা একটু আমার এই ব্যাপারটা আপনাদের এই ছোট বোনটাকে একটু আপনারা হেল্প করুন আমার পাশে তো আপনারা ছাড়া কেউ নেই আপনারা বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা ব্যাস একটু আমাকে এটাতে আর একটু মানে খবর আমি পাই আমার আত্মীয় স্বজন কোথায় আছে যেমন যে আমার যে মা তসলিমা নাসিন তসলিমা নাসিনের ভাই দাদা ওরা সব কোথায় আছে ওরা কি বাংলাদেশ আছে না বাংলাদেশ থেকে সব কলকাতায় চলে আসছে আমি আর সর্বশেষ আর একটা প্রশ্ন করব সেটা ছোট প্রশ্ন যে যিনি মানবতার ध्वজদাড়ি বলা যায় মানবতার অধিকার জন্য লেখালেখি করেন এখন এই তার নাস্তিক্যবাদী মানবতাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন আমি আমি বলতে গেলে আমি আমার মার কথা আমি অতটা আমি বুঝতে পাচ্ছি না ব্যাপারটা আর আমার মাকে আমি অনেকটা বুঝতে পারি আবার অনেকটা কখন কোন কথা বলে না কোন কথার সাথে কোন কথা ম্যাচ থাকে না আমার মায়ের একচুয়লি উনি জোরালো কিছু বলতে পারেন না কারণ ভারত সরকারের অধীনে থাকতে হচ্ছে ভারতে থাকতে হচ্ছে হিন্দু দাদাদের সাথে থাকতে হচ্ছে সবকিছু মিলিয়ে হয়তোবা উনি আপনার অধিকারের জন্য এগিয়ে আসতে পারেন না আর আমার মাকে সবাই ব্যবহার করে গেছে প্রত্যেকটা মানুষ ব্যবহার করে গেছে ব্যাপার জি করে গেছে লুটে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আর কি বলবো আর কি বলার তবে আমার নানির খবর যদি আমার নানির খবর যদি পান আমার আত্মীয় হজনের যদি খবর পান আমাকে একটু জানাবেন অবশ্যই অবশ্যই আপনার খোঁজ খবর আমি আজকে থেকে গত যখন থেকে যোগাযোগ হয়েছে তখন থেকে চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে তো আর আপনার হাজবেন্ডকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি সাহসিকতার সহিত যে একটা সূক্ষ্ম ধারার প্রতিবাদী মানুষ হয়েছে আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমাদের আপনার হাজবেন্ড যদি আসতে চান কথা বলতে চান সেটাও সেটাওpadStart আমরা রিকোয়েস্ট করব না এবং জবরদস্তি করব না কথা বলেছেন আমি দাদা আচ্ছা আচ্ছা আসবে সব কথা বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো লাগলো

আন্তরিক অভিনন্দন বাংলাদেশের সবাইকে জামাই হিসেবে আমার হাজবেন্ড এর প্রণাম আর আন্তরিক অভিনন্দন আমরা অভিনন্দন জানাই ওনাকে এবং আপনার সাথে যে যুদ্ধটা উনি করতেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে আপনাকে একা ফেলে দিয়ে উনি চলে যান নাই আপনার সহযোদ্ধা হিসেবে থেকে গেছেন আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই তো এখন এই পর্বে আমরা আমাদের এরশাদ ভাইকে অ্যাড করব তিনিও আপনার পক্ষে কি মতামত দেন আমরা অবশ্যই ওনার থেকে মতামত নেব এক এক করে অনেক ভাই থেকে মতামত নেব আমি আশা করি হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমি আশা করি আমাদের মুসলিম অডিয়েন্সদের কথা শুনে আপনি অন্ততপক্ষে আশান্বিত হতে পারবেন এবং আমাদের ভাইয়েরা কি বলে আমরা এটা আজকে লাইভের মাধ্যমে জেনে নিতে চাচ্ছি আচ্ছা আচ্ছা আমি ধর্ম মানি না আমি ধর্ম মানি না ও আমার husband ধর্ম মানে না আমার হাজবেন্ড মানে মানুষ সে যেই ধর্মই হোক মানুষটা যদি ভালো হয় তাহলেই তো সব ঠিক আছে ধর্ম দিয়ে কি হবে যেহেতু আপনারা ধর্মের কারণে আজকে কত নির্যাতিত হিন্দু ধর্মের কারণে আজকে প্রতিটা পদে পদে আপনার অধিকার পাচ্ছেন না তো আমরা একটা কথা বলবো যে সেক্ষেত্রে আপনি হম সেই জি আর যে মানুষটা বদমাইশ হয় সে হিন্দু হোক আর মুসলিম হোক সে তো বদমাইশ তার কোন ধর্ম হয় তার ধর্ম বদমাইশের ধর্ম আর আমরা একমত আপনার সাথে বদমাইশের ধর্ম নেই বদমাইশ মুসলমান হোক হিন্দু হোক সে একটা বদমাইশ তারা তারা সাজে একদম ধার্মিক সাজে তখন তারা কি করে বলুন তো ধর্ম নিয়ে টানে তখন বলবে পাকে পা তুমি হিন্দু আমার এই ভন্টার লাইনটা কেটে গেছে যদি আবার যুক্ত হতে চান তাহলে আবার কমেন্ট করবেন আমাদের কোনো সমস্যা নাই দিদি আপনি আবার যুক্ত হতে চাইলে আপনি আবার কমেন্ট করুন কারণ আপনাকে কিন্তু আমরা কথা শেষ না করে অভিনন্দন এবং শুভেচ্ছা না জানিয়ে লাইনটা হয়তো বা এর কারণে কেটে গেছে আপনি আবার যুক্ত হতে পারবেন জি ভাই কেমন আছেন হ্যাঁ এই তো আছি কিন্তু অঙ্কিতা বোনের কথা শুনে আমি তখন তার মার ওয়েবসাইট ঘাঁটতেছিলাম যে আসলে ওনার মা আসলে কি লেখা লেখেন কি নিয়ে ব্যস্ত কি নিয়ে চিন্তা ভাবনা করে তো কিছুদিন আগে আমি তার একটা কোটেশন করছি তসলিমা নাসরিনের সেখানে সে বলছে আমি কোটেশনটা খুঁজতেছিলাম যে আমার ইচ্ছা করে কিশোর ছেলেদেরকে পয়সা দিয়া কিনে আনি খাবলায়া খাই তারপরে অন্ড কোষে এক কিট মেরে ওদেরকে বিদায় করি তো এইটা ছিল এক এক মাস বয়সী এক মহিলার তার লেটেস্ট তার কামনা তো এখন আমি যতটুক দেখলাম এই মেয়েটার ভিতরে যে মেয়েটা বাসতে চায় মেয়েটা একটা সিক্রিতে চায় এবং তার যে হাজবেন্ড আমি তাকে সেলুট দেই যে এরকম একটা বৈরী পরিবেশ যে একটা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে সে শাখা সিঁদুর পূজা করতেছে তারপরও হিন্দুরা তাকে ছাড়তেছে না তাকে রক্ত বীজ তাকে মানে এমন একটা অবস্থা যে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন সে তার হাজবেন্ড বলছে যে যে আমি আমি মানুষ ধর্ম মানব ধর্মই মানি আমার কাছে সব ধর্মই সমান তারপরেও দেখেন তারা একটা নির্দিষ্ট একটা ধর্মের শাখা সিঁদুর পড়তেছে শুধুমাত্র বাঁচার জন্য যেন হিন্দুদের বৈষম্যের শিকার যেন না হন তারপরে দেখেন তার হিন্দুরা তারা মেনে নিতেছে না দেখেন মেনে নিচ্ছে না এবং হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে এবং দেখেন এবং তার কথাগুলি সে জানতে চাচ্ছে আমার নানির বাড়ি তারা কি কেউ বেঁচে আছে কারণ মেয়েটার কথাটা হলো যে কেউ আমাকে আমাকে আশ্রয় দেখ মা না দেখ নানি দেখ আমার মানে যে ধর্মের সিঁদুর যে ইন্ডিয়া সেটা আমাকে জায়গা দিল না কোথাও না কোথাও আমাকে জায়গা দেখ আপনি খেয়াল করেন তার ভিতরের যে যে কষ্টটা বাঁচার একটা আকুতি হ্যাঁ এবং আমি আবারও ধন্যবাদ দিই সেই জামাই বাবুকে যে উনি যে এত বৈরী পরিবেশের মধ্যে এই মেয়েটার পাশে আছেন হয়তো ওই লোকটা হয়তো বিপদে পড়তে পারে লোকটাও অনেক ধরনের কথাবার্তা শুনছে তো বোন আপনার মা এখন ব্যস্ত আছেন মিনুকে কার কারণ মিনুর কিডনিতে প্রবলেম হয়েছে সেই মিনুর কিডনির ডায়ালাসিস কিভাবে হবে সেটার জন্য আপনার মা এখন কাঁদতেছে কারণ তার মেয়ে অঙ্কিতা বড় নিয়ে তার চিন্তা নাই তার যে ছোট বাচ্চা আছে মিনু নিয়ে ব্যস্ত আপনারা হয়তো কি মিনুকে চিনেন না না মিনুকে না মিনুর কিডনিতে প্রবলেম হইছে এবং মিনুরে সারা দিন মিনুর পাশে পয়সা থাকে

এই হইল এই হলো মিনু আপনি কি পড়তে পারছেন জি 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 পড়তে পারতেছেন না পড়তে পারে না কারণ এখান থেকে স্পষ্ট না তারপর কিছুটা দেখাচ্ছে মিনুকে মিস করছি করছি হ্যাঁ এই হলো মিনু এই হলো মিনু এবং এখানে অনেক ছবি আছে মিনুর মিনু অনেক কষ্টে আছে ওনার এই যে দেখেন এই যে মিনু এই যে দেখেন ভালো করে পড়তে পারেন কিনা দেখেন আমি পড়ে শোনাই ১৬ বছর চলছে এ সময় ওদের যা হয় কিডনি নষ্ট হতে থাকে খুব বেশি জল খাচ্ছে মিনু লিটার বক্স ভিজছে বারবার এ সময় ওরও বোধ হয় খুব ভয় ভয় লাগে আমি কম্পিউটারে বসে দেখেন তার কি না দেখেন এই হলো উনি আমি জানি না এটার সাথে এই এনিমেলের সাথে আমি জানি না কারণ অনেক অনেকে বলে তারা নিজেরাও বলে তারা বানর থেকে তাদের প্রবর্তন হয়েছে কি জানি হয়তো হয়তো এনিমেলের প্রতি তাদের আগ্রহটা এই জন্যই তো এই হলো মিনু আরো আছে মিনুর দেখেন কাল মিনুর জন্য কিডনি কেয়ারের খাবার কিনলাম ও সব নিশ্চয়ই ওর কাছে অখাদ্য অখাদ্য গুলো যে কবে থেকে সার্ভ করবো বুঝতে পারছি না সিদ্ধ জানে একেবারে সুকেই দেখেন মিনু মিনুকে নিয়ে বাস যে মিনুর জন্য খাবার কিনছে কিডনি আর দেখেন যে হ্যাঁ 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 এই হলো আমি জানি না এই বাচ্চা আচ্ছা এটা কি আচ্ছা এর ডিএনএ কি জর্জ বেকারের সাথে মিলে এই মিনুর মিনুর মিনুটার কি জর্জ বেকারের সাথে ডিএনএ মিলে কিনা আমি জানি না আমরা এটা বলেন তো অঙ্কিতা দিদি এখনো মানে উনি চ্যালেঞ্জ দিয়েছে ডিএনএ চ্যালেঞ্জ गवर्नमेंटকে গম্বটের মাস্ক মনকরণ সচারাচর রাস্তা দাঁড়িয়ে তিনি তার প্রতিবাদ করেছেন ডিএনএ টেস্টে চ্যালেঞ্জ দিয়েছেন তো আমরা আশা করি উনি একটা আতঙ্কিত যে আমি ডিএনএ টেস্ট করার সাথে সাথে আমাকে মেরে ফেলতে পারে যার কারণে উনি আতঙ্কিত থাকার কারণে ডিএনএ টেস্টটাও ওভাবে করতে পারে না যেভাবে একজন মানুষ স্বাধীন ফ্রিডম মানুষ হিসেবে করা যায় কারণ অর্পিতা আমার প্রশ্ন আমার প্রশ্ন যে অঙ্কিতা ডিএনএ করতে চাচ্ছে না হয়তো হয়তো জর্জ ব্যাকার চিন্তা করতেছে যে যেই মাসে পিরিয়ড বন্ধ হয়েছে ওই মাসে তো আরো অনেক অতিথি আসছে গেছে আয়ারাম গয়ারাম গেছে এখন অনেকের একটা কল্পনা করেন তো আপনি মনে করেন কালকে দিনকে কার সাথে জানি কথা বলতেছিলাম আমি যে একটা মেয়ের একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ড দূরত্ব সময় হলো ছাব্বিশ বা সাতাইশ দিন এখন 27 দিনের 22 দিন যদি 22 ছেলের সাথে সেক্স করে 22 ছেলের কিন্তু ঠিকানা তার কাছে থাকার কথা না হয়তো পাঁচ ছয় জন হয়তো ওয়ান নাইট স্ট্যান্ড মানে আজকে দেখা হইছে আজকেই মনে করেন তো ওদের ঠিকানা যদি না পাওয়া যায় আর থাকে মনে করেন চার পাঁচ জন তাহলে এখানে কিন্তু ডিএনএ টেস্ট করে সে নিজে একটা ফলস পজিশনে পড়বে কারণ সবাইকে জানতে হবে সবাইকে জানবে তাদের নামও তো জানে না

বা জজ বেকার স্ত্রী বর্তমানে অর্পিতা চক্রবর্তী বাধা দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে ডিএনএ টেস্ট করলে এটা মিলে যাবে কারণ ওই সময় এত সক্ষতা ছিল জজ বেকারের সাথে তসলিমা নাসরিনের যেটা ওইখানে অন্য পোকা এসে কিছু নেওয়ার মতো ছিল না ওই কারণ ওই সময় ওনারা দুইজনেই এ পিটার উপর ছিল রাইট আচ্ছা ওনার মেয়ে যুক্ত চাইলে একটু 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 ওনাকে যুক্ত করেন তাহলে হয়তো আরো কথা হয়তো আসবে এখানে আ এখানে আমি আসলে আমি দেখাবো যে তসলিমা নাসরিনের রিসেন্টলি একটা লেখা সেখানে একটা কাজের মেয়ে কালো সেটা তারও মানুষ এটা নিয়ে সে লেখা লেখছে এটা নিয়ে আমি বলবো তো যদি আমার বোন যদি যুক্ত হতে চায় তাহলে অবশ্যই ওয়েলকাম দেখেন আপনি হ্যাঁ বোন যদি যুক্ত হতে চায় তাকে সুযোগ উনি কমেন্ট করলে উনি অফিসে অ্যাডমি দেখেন এই দেখেন আরেকটা লেট ওম্যান ব্রিথ হ্যাঁ ওমেন কে ব্রিদ করতে দাও নিঃশ্বাস নিতে দাও তসলিমা নাসিনাস নিতে পারতেছে না মারা যাচ্ছে দেখেন দেখেন এই যে আরেকটা লেখছে তসলিমা দা ব্রেব কিসের জন্য তার নিজের মেয়েকে অস্বীকার করা দায়িত্ব না নেওয়ার নাম কি ব্রেইভ সাহসী না দায়িত্ব নেওয়ার নাম সাহসী কোনটা দেখেন দেখেন ভন্ডামি মানব সভ্যতার ভন্ডামি দেখেন তার আগে এই যে এই যে দেখেন আপনি কোথায় যাবে একটি মেয়ে দেখেন তার লেখা কোথায় যাবে একটি মেয়ে অথচ তার নিজের মেয়ে কানতেছে সে আছে মিনুর কিডনি নিয়ে ভন্ডামি এই যখন এই মামলাটা যখন নজরে আসে নজরদারিতে আসে তখন তসলিমা নাসরিন একটু করি

আমাদের ফোনকে আবার যুক্ত করি আমাদের ফোন ওই সময় নেটওয়ার্কের কারণে কিন্তু অ্যাকচুয়ালি পরিপূর্ণ কথাটা আমরা শুনতে পারি নাই যদিও আলোচনার মধ্যখানে দুবার ওনার নেটওয়ার্ক ডিসটর্ব দিয়েছে তো এখন আবার যুক্ত করার চেষ্টা করলাম ধন্যবাদ বোন আপনি যুক্ত হতে পেরেছেন জি জি বলুন আরো কিছু বলার থাকলে বলুন আমাদের মুসলিম ওডিয়ান্স আপনার পক্ষে আছে অলরেডি কমেন্ট আপনাকে আপনি কমেন্ট দেখেছেন এবং বুঝতেছেন যে আমাদের ভাইয়েরা আপনার সাথে আছে হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছি যে ছোটবেলা থেকে যা হয়েছে হয়েছে এখন তো আমার বিয়ে হয়ে গেছে ওরাই কিন্তু দেখাশোনা করে বিয়েটা দিয়েছে আমাকে এখানে বিয়েটা দেওয়ার পরে ওরা আবার আমাকে বলছে তুই চোলা ভুল করে বিয়ে দিয়ে ফেলেছি কোনো মেয়ের বিয়ে দিয়ে কি কেউ বলে ভুল করে বিয়ে দিয়ে দিয়েছি এটা আবার কেমন বলছে ভুল করে বিয়ে দিয়ে দিয়েছি তোকে বিয়ে দিয়ে দিয়েছি তার জন্য আমাদের আবার জেলে ঢুকতে হবে এ আবার কি এটা হচ্ছে ওই যে বললাম না উপর থেকে যে সিগনাল আসে ওই সিগনালে কাজ করে হ্যাঁ আচ্ছা অর্থাৎ আপনার পিতা বা আপনার বর্তমান ফালক মা যিনি ওই যে আপনার অর্পিতা চক্রবর্তী এই যে ওনারা যে ধরনের টেন্ডেন্সি জাহির করতে চায় সেটা আপনার ফিল্ডে এসে বাস্তবায়ন হচ্ছে

এবং আমি কিন্তু এই যুদ্ধটা আমি কিন্তু চালিয়ে যাচ্ছি আমি কিন্তু চালিয়ে যাব যদি আমাকে কিছু করে দেয় মারা যায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বুঝি না এজ এ মানুষ হিসাবে মুসলিমরা আপনার সাথে আছে আচ্ছা আচ্ছা এটাই অনেক বড় ভাই এটাই অনেক বড় এখানে কেউ আমার পাশেই দাঁড়াচ্ছে না কেউ পাশেই দাঁড়াচ্ছে না অনে জীবনে যে আমি আমি যে বেঁচে আছি এটাই বিশাল ব্যাপার আম যে বেঁচে আছে এখন পর্যন্ত আপনি এত লড়াইয়ের পরে যে সুস্থ মস্তিষ্কে বেঁচে আছেন এটা আমরা অনেক পাও না এটা অনেক বড় পাও না আমাদের জন্য যে কালের সাক্ষী হয়ে দুটি কথা বলার জন্য মানুষকে একটি ইতিহাস রচনার জন্য যে আপনি বেঁচে আছেন এটাই আমাদের জন্য বহুত পাও না তো আমরা হিউম্যানিটির দিক থেকে হিউমি যেটা মনে করেন হিউমিনিজম যেটা কি সেটার দিক থেকে আমরা সবাই মুসলিমরা অন্তত পক্ষে আপনার সাথে আছে কারণ আপনি মানুষ আমি মানুষ প্রথম পরিচয় আমি মানুষ পরবর্তী পরিচয় আমি মুসলিম আপনি মানুষ পরবর্তী পরিচয় আপনার হয়তোবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যেটাই হোক তবে প্রথম তো আমি সবাই মানুষ মানুষের মানুষ আর এজ এ মানুষ হিসেবে আমরা সবাই আপনার সাথে আছি এবং আপনি জানেন না এই পর্যন্ত এই লাইভটা। এত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে আমি কি বলবো আমি আরেকটা মোবাইল থেকে দেখতেছি যে সব প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা স্ক্রিনে শুধু এই লাইভটাই ঘুরে ঘুরে চলতেছে ইভেন আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতেছেন দেখেন প্রত্যেকে শেয়ার করা লোক প্রত্যেকে শেয়ার করে ফেলছে এবং মুসলিম ডিবেটাররা সবচেয়ে বেশি শেয়ার করছে হ্যাঁ এইটা হ্যাঁ বলুন বলুন আপনি আমাদের বোন আপনি আমাদের বোন আর মানুষ হিসেবে আপনার যুদ্ধে আমরা যোদ্ধা আপনার সহ আপনার সাথী হিসেবে আমরা কাজ করব। এবং আপনার মা আপনাকে অধিকার দিতে চাচ্ছে না আমরা আমাদের প্রত্যেকটা বক্তিতার মাধ্যমে আপনার মায়ের প্রতি উদারতা আহ্বান রেখে বাধ্য করব যেন মেয়ে হিসেবে আপনাকে অধিকার দেয় প্রয়োজনে যদি মেয়ে হিসেবে অধিকার দিতে গিয়ে আপনাকে ওনার নাস্তিকতা সামিল করতে হয় তবু করুক তবু আপনার যে মনের চাহিদা মা হিসাবে আপনাকে তিনি যাতে করে অধিকারটা দেয় সেই সংগ্রামে আমরা আছি এবং তাকে বাধ্য করব বিভিন্ন প্রত্যেকটা লাইভে প্রত্যেক মুসলিম ডিবেটার তিনটা মিনিট দুটো মিনিট আপনার পক্ষে কথা বলবে আমি সবস্থ মুসলিম ডিবেটারদের কাছে এই দাবিটা জানাচ্ছি আর আশা করি আমরা একটা দাবি করলে আমাদের অন্যান্য ভাইরা গ্রহণ করেন প্রত্যেকটা লাইভে আপনি তিন মিনিট পাবেন সমগ্র মুসলিম ভাই হচ্ছে আমার ভাই আমার তো ভাই সেরকম নেই পুরো মুসলিম জাতি আমার ভাই সুতরাং আপনি অসহায় না আপনি সহায়ক আর সেই সহায়কের জন্য আপনার আত্মতৃপ্তি পিতৃ পরিচয় মাতৃ পরিচয়ের জন্য শত সংগ্রামে তারা যতই মানবিক লেখা লেখুক মানবতার পক্ষে লেখুক মিনুর জন্য উনি কিডনি চিকিৎসা করবে মিনুর কিডনি সমস্যা হচ্ছে আপনার আম্মুর কিন্তু উনি আমার মা আমার সন্তানের অধিকার দিচ্ছে না আমার বোনের আমার নিজ গর্ভজাত সন্তানের অধিকার দিচ্ছে না আমরা ওকে বাদ দিয়ে আলোচনার মাধ্যমে আমার স্বামীকে কিন্তু মেরে ফেলতে চায় আমার স্বামীকে কিন্তু ওরা সবাই মেরে ফেলতে চায় সবাই হ্যাঁ আমরা এটার জন্য প্রত্যেকটা লাইভে আমরা প্রত্যেকটা লাইভে আপনার স্বামীর নিরাপত্তা আপনার অধিকার নিয়ে প্রত্যেকটা লাইভে দু তিন মিনিট কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর কি বলবো ভাই আমার আর কিছু বলার নেই দেখা যাক কি হয় অবশ্যই অবশ্যই আমরা আছি ইনশাআল্লাহ আপনার সাথে আছি আমরা আপনার সংগ্রামের যোদ্ধা আমরা তসলিমা নাসরিন কে বিবেক দিয়ে বাধ্য করব অবশ্যই কোন যুদ্ধ নয় যুদ্ধ নয় আমরা বিবেক দিয়ে তার বিবেকের উপরে হিট করব যে আপনি আপনার অধিকার লঙ্ঘন করতেছেন এজ এ মানুষ হিসাবেও আসো তুমি আমার মেয়ে এ কথা বললেও কাছে নিতে পারেন কিন্তু তসলিমা নাসরিন সেই কাজটিও করতেছেন না তার মানে হচ্ছে আমরা বিবেক দিয়ে বাধ্য করব উনি যেন এটা মান্য করে যে মেয়ে হিসাবে আপনাকে গ্রহণ করে ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ আপনাকে এটাই মানে ধন্যবাদ ভাই খুব ভাল লাগলো ওকে 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 থ্যাংক ইউ আর বাংলাদেশ শেষ কথাটা উনি না বলতে আবার আমি কেটে দিয়েছি এবার কিন্তু আমি কেটে দিয়েছি উনি অ্যাকচুয়ালি বারবার বুঝাতে যাচ্ছেন বাংলাদেশের সবাই ওনার ভাই ওনার ভোন আমরা স্ব স্থান থেকে গোটা মুসলিম অডিয়েন্স ইভেন মানুষ যারা যাদের বিবেক আছে যারা নাস্তিক আস্তিক হিন্দু মুসলিম খ্রিস্টান যাদের বিবেক আছে একটি অসহায় নারীর আত্মনাথটা একটু দেখুন গ্রহণ করুন আপনারা নাস্তিক মানবতার পক্ষে কথা বলেন কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি নাই কোনো নাস্তিক এই ভোনটার পক্ষে কথা বলতে তাহলে নাস্তিকদের মানবতা কোথায় গেল হিন্দু সম্প্রদায়ের মানবতা কোথায় গেল বৌদ্ধ সম্প্রদায়ের মানবতা কোথায় গেল আমরা সকল সম্প্রদায়ের কাছে সমস্ত দলমত নির্বিশেষে আমরা সকলের কাছে একটাই দাবি করব সেটা হচ্ছে একজন ভোনের আত্মনাথকে গ্রহণ করে তার যে চাহিদা প্রয়োজনে যদি আমরা তাকে ফ্রড হিসাবে প্রমাণ হয় রাষ্ট্রীয় সেটা আমরা শেষ পর্যন্ত দেখতে পারি কিন্তু তসলিমা নাসরিন তো এটাও পারেন এত বড় মানবতাবাদী মানুষ আপনি তো এটাও পারেন যে একটা মেয়ে আমাকে মা হিসাবে স্বীকার করছে আসো তুমি আমার মেয়ে আমার দেশের গরিব যিনি বাদ খাতে বাদ পান না মুসলিমরা এমন অসংখ্য উপস্থাপনা করেছেন যে আসো আসো তুমি তুমি আমার আমার ছেলে মেয়ে রাস্তায় পাগলির গর্বে পাগলের গর্বে সন্তান হয় সেই সন্তানটাকে একজনে তুলে নিয়ে মানুষ করে কিন্তু দুর্ভাগ্য এত বড় বড় মানবতাবাদী মানুষ হ্যাঁ এত বড় মানবতাবাদী মানুষ যার আশ্রয়ে থেকে আজকে শত সহস্র হিন্দু বাইরের নাস্তিকতা গ্রহণ করেছে সেই মানবতাবাদী মানুষটা তার কন্যার মানবাধিকার দিতে পারে না মাতৃত্বের অধিকার দিতে পারে না এখন কেন পারে না তার যৌক্তিক একটা বিশ্লেষণ আছে সেটা হচ্ছে যে এটাই যে তিনি ভারতে হিন্দু দাদাদের ঘাড়ে খাচ্ছে ঘাড়ে বসে থাকছে এখন জজ বেকার হচ্ছে একজন হিন্দু তিনি একজন ক্ষমতাদর হিন্দু যদি এখন জজ বেকার যদি প্রমাণিত হয় এই মেয়েটা এই মেয়েটা তসলিমা নাসরিনের মেয়ে কিংবা জজ বেকারের মেয়ে তাহলে জজ বেকারের কারণে তসলিমা নাসরিন কিন্তু ভারতে আর থাকতে পারবে না এখন কথা হচ্ছে যে তার থাকার জায়গার জন্য মহাসত্ত্বকে অস্বীকার করে এইটা হচ্ছে একজন মানবতাবাদীর ধজ্জাদারী মানবতাবাদীর মূল কারিশ্মা তাহলে তসলিমা নাসরিন যেখানে তার মেয়ের অধিকার দিতে পারে না সেখানে তার মানবতা কোথায় আমরা বাংলাদেশে দেখেছি বা বিভিন্ন দেখেছি ডাস্টবিনে পড়ে থাকা একটি সন্তানকে তুলে নিয়ে জায়গায় মানুষ তাকে মানুষ করতেছে বাবা অধিকার দিচ্ছে মায়ের অধিকার দিচ্ছে কিন্তু যারা মানবতার সবচাইতে বড় ফেরিওয়ালা যারা মানবতার সবচাইতে অগ্রভাগে তিনি হচ্ছেন আমার দেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তিনি কি পারেন না অঙ্কিতা ভট্টা ভট্টাচার্যকে নিয়ে এসে বলতে তুমি আমারই মেয়ে এই কথাটুকু বললেই আনাপ অ্যাকচুয়ালি মেয়ে হোক বি কিংবা না হোক সেটা ডিএনএর মাধ্যমে প্রমাণিত হবে কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত একটি চাহিদা একটি অধিকার যখন চলে গেছে আর কিছু তো প্রয়োজন নাই আপনি বলুন এটা তুমি আমারই মেয়ে বাস কথা হচ্ছে যারা মানবতার কথা বলে তাদের কাছে যদি মানবিক ব্যবহার না পাই সেই মানবতা আমার দরকার নাই অর্থাৎ নাস্তিক তসলিমা নাসরিনের দেওয়া মানবতা পৃথিবীবাসীর জন্য কতটুকু উপকৃত হবে তার কন্যার এই আত্মনাথ এবং তার এই অধিকার বঞ্চিত ব্যবস্থাই জীবনে বলে দিচ্ছে যে তসলিমা নাসরিনকে দিয়া মানবতা রক্ষা করা সম্ভব না বরংছ মানবতা দুলিশাত হয়ে যাবে আমরা আবার চেষ্টা করব আমাদের প্রিয় ইরশাদ ভাই কে আবার যুক্ত করে ওনার মূল্যবান কথা তবে যারাই যুক্ত একটি কথা বলবো আজকে লাইভ কোনো রাজনৈতিক লাইভ নয় এটা মুসলিম ও মুসলিমের লাইভ নয় এটা একজন হিন্দু এবং মুসলিমের লাইভ নয় নাস্তিক এবং মুসলমানের লাইভ এই লাইভটি হচ্ছে একজন মানুষের অধিকার সে কে সেটা আমরা জানি না একজন ভোন তার অধিকার চাচ্ছে তার সাথে যৌক্তিক লড়াই মুসলিম একটা জিনিস দেখেন আহ আপনি যথার্থই বলছেন যে দেখেন আজকাল দেখেন এই নাস্তিকরা নাস্তিকদের দেখেন একটা সন্তান খালি একটা জন্ম মানে অন্যগুলি তো ডাস্টবিনে কতগুলি ডাস্টবিনে গেছে আর অ্যাবর্শন হয়েছে এটা তো ইয়ত্তা নাই কিন্তু একটা সন্তান কোন মতন বেঁচে থাকার পরে দেখেন কি পরিমাণ কেওয়াজের সৃষ্টি হয়েছে এটার বাপকে এটা দায়িত্ব কে নিবে শুধু একটা সন্তান দেখেন আপনি আর সেইখানে সেইখানে মুসলমানের দেড়শো কোটি সন্তান আমাদের আজকে ইসলামের আজকে আমাদের ইসলামের বলতেছে যে একটা একটা কিভাবে তার বাচ্চা দায়িত্ব নিবে কিভাবে এমনকি একটা দাসীর সন্তান হইলে সাথে সাথে সে দাসী মুক্ত হয়ে যাচ্ছে সে সন্তানের সন্তান হওয়ার সাথে সাথে একটা দাসী মুক্ত হয়ে যাচ্ছে এবং উত্তরাধিকার পাচ্ছে আর দেখেন আপনি একটা খালি মানে আমি মাফ করেন আমি যে একটা সন্তান হওয়ার পরে দেখেন আজকে তার কোর্টে যাইতে হচ্ছে তার পিতৃ পরিচয় নিয়ে আজকে বাংলাদেশে দেখেন একটা একটা বাচ্চা যে রাস্তা পড়ে থাকে এর জন্য কত দত্তক নেওয়ার জন্য আইসা পরে আজকে এতিম দেখেন আপনি যার বাবা মা নাই কিচ্ছু নাই সে সন্তান গুলিরে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে আজকে সেই এতিম খানা মাদ্রাসা বন্ধ করার জন্য তারা উঠা পড়ে লাগছে দেখেন একটা জিনিস ভাই একটা কমন কথা আমি যদি আপনাকে বলি আরশাদ ভাই আমি আপনাকে আপন মায়ের মায়ের পেটের ভাইয়ের মতো দেখি তখন আপনি কি করেন হ্যাঁ তুমি আমার ভাই এটা আমাদের মুসলিমদের একটা কমন নেচার কিন্তু একজনে মা ডাকছে তো মা এটা আমরা মেনে নেই হ্যাঁ পাগল একটা ফাগল ছাগল আমরা জানি না কোন হেদুরের রাত্রে আসি ফাগলেরও বাচ্চা হয় আমরা মুসলিমরা সেটাকেও নিয়ে যাই নিজের বাচ্চা নিজের পরিচয় বড় করি সেই সেই স্থান থেকে যদি তসলিমা নাসরিন চায় যে আমার জন্য একটি মেয়ে মা করে চিল্লা করতেছে অধিকার আদায়ের জন্য সে কত রকম সংগ্রাম করতেছে মা তুই আমার এটা করা যায় না কিন্তু হ্যাঁ দেখেন আপনি একটা জিনিস মেয়েটা এক সময় বলছে সব মুসলমানরা আমার ভাই শুধু ভাই শব্দটা বলছে সাথে সাথে আমাদের যে এই যে কমেন্ট করতেছে আমাদের মুসলিম ভাইরা কি লেখছে আপনি দেখছেন বলছে বোন ভাই বলছে আমরা কি হেল্প করতে পারি দেখেন আমি আপনার খালি একটা জিনিস খালি দেখেন খালি শুধু আর সেইখানে সে শাখা সিঁদুর পরার পরেও তারে না হিন্দুতে জায়গা দিচ্ছে না মানে কোথাও সমাজে সে কিন্তু চাচ্ছে না কিন্তু তসলিমা নাসরিনের থেকে কোন টাকা চাচ্ছে না বা ওই বুকের দুধ চাচ্ছে না যে ছোটবেলায় খাওয়া নাই সে সে দুধে কিছুই চাচ্ছে না শুধুমাত্র সমাজে একটা পরিচয় একটা আইডেন্টি দেখেন এবং এই যে দেখেন আমি আজকে একটা যে খগেনদেরকে বলি যে ইউ গাইজ আর ফেসলেস পিপুল কারণ তারা ভালোবাসে তারা তাদের নামের যখন যেটা খুশি তাদের চেহারার কোন ঠিকানা নাই দেখেন আপনি আর আরেকটা মেয়ে দেখেন সে আইডেন্টি চাচ্ছে আর ওদের তো আইডেন্টি নাই হেতুদের তো কোনো আইডেন্টি নাই যখন যেটা মন চায় তার আইডেন্টি গ্রহণ করতেছে আপনি দেখেন আপনি একটা জিনিস দেখেন ইসলামে একটা কথা বলছে আপনি যদি প্লিজ এটা নিয়ে যদি আলাপ করেন দেখেন কি বলছে যে একটা অমমিনা নারী যেন অমমিন পুরুষকেই যেন বিয়ে করে কখনই যেন মমিনের সাথে মিশ্র না হয় দেখছেন আপনি অবস্থাটা দেখেন আপনি দুইটা অমমিন

সে যদি অমমিনা হয় দরকার হইলে তুমি একটা আগলি মমি মেয়েকে বিয়ে কর দেখেন আপনি তো আমি মানে আমি কি বলবো আমি আপনি বলেন দেখেন আপনি ভন্ডামির হিপোক্রেসির যে নাকি আছে একটা মেয়ে তার তারে মেরে ফেলার জন্য আবার যে লোকটা যে লোকটা তার দায়িত্ব পালন করতেছে যেই মার দায়িত্ব মেয়েকে আগলে রাখা সে এত আপ করছে একটা পুরুষ ভালোবাসা বিয়ে বিয়ে করছে

যে তসিবাসের মেয়েরে একটা 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 আইডেন্টি দিবে যে এটা স্ত্রীর মর্যাদা দিবে তারে মাইরা ভালোর জন্য চেষ্টা করতেছে আবার দেখেন সেইম টাইমে সে একটা বিলাই নিয়া আপনি আটাইশটা পোস্ট দিছে বিলাইয়ের উপরে বিলাইয়ের কিডনি বিলাইয়ের খাবার বিলাই ঘুমায় কোথায় আপনি বলেন আপনি আপনি বলেন আপনি কি বলবো এগুলারে কি বলবে এগুলারে

কারণ আমরা জানি যে মানুষ মানুষের জন্য মানবতার অধিকারের জন্য নয় এই যে একটা মেয়ের একটা অসহায় মেয়ের আত্মনাথ যে সে তসলিমেন আসিনের কে মা হিসাবে দেখতে চায় আমরা বলবো যে মানুষ হিসাবে আপনার মানব অধিকারের টেন্ডেন্সি নিয়ে এই মেয়েটাকে মেয়ে হিসাবে গ্রহণ করে তার অন্তর যে তৃপ্তি সেটা দিয়ে দেন আর না হয় দুর্বার আন্দোলন চলবে মুসলিম ডিবেটারদের পক্ষ থেকে যে আপনাকে বাধ্য করা হবে এই মেয়ের অধিকার দেওয়ার জন্য না আমি একটা জিনিস একটা কি আমরা বলতে পারি যে আমরা আমরা কিন্তু বলি যে যে কাউকে যদি চিনতে হয় তার বন্ধুর সাথে পরিচয় করাই দাও বন্ধু দিয়ে আমি চিনবো মানুষটা কিরকম এই যে ওরা যে কথা বলে মানব অধিকার এখন আসলে মানব বলতে ওদেরকে যখন দেখি যে পশু গোমায় পশুর সাথে সেক্স করে তাহলে ওরা কি ওই শ্রেণীর নিজে দাবি করে না ভুলে ওরা পশুরে মানব বলে আমি বুঝি না কারণ যাকে অধিকার সংরক্ষণের জন্য ফাইট করতেছে তাহলে আমার মনে হতেছে এখানে শব্দের কোন মানে হয় ভুল বুঝা বুঝি হচ্ছে আমরা যেটাকে মানব বনে করতেছি তাদের দৃষ্টিতে মানব সেটা তাদের অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে তারা আসলে কোন অধিকারে তারা যুদ্ধ করতেছে আপনি খেয়াল করে দেখেন আপনি জি কি জানেন আজকে আমি দিনের বেলা আমি ওনাদের অনেক আত্মীয় সজরের সাথে কথা বলছি তো আমি দেখলাম যে এত একটা ক্রিটিক্যাল অবস্থায় মেয়ে এবং মেয়ের জামাই আছে যে মেয়েটার পক্ষে জামাইটা কেন কথা বলে তাকে হত্যার জন্য রিক্সি নিয়ে তারা কিন্তু জীবন করতেছে উভয় এখন আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে এই মেয়েটা যদি মুসলমান হয়ে যায় তাইলে কি আবার উঠবে যে একজন তসলিমা নাসরিনের মেয়ে নিখোঁজ কারণ হিন্দু তালিকা আর নাম নাই নাম নাই সে যদি মুসলমান হয়ে কি কি আবার আমাদেরকে করবে যে একজন হিন্দু মেয়ে নিখোঁজ তার নাম নাই নাম খুঁজে পাচ্ছে না কোন জায়গায় হ্যাঁ এটা হতে পারে কারণ আমাদের হিন্দু ভাইয়েরা যেহেতু গ্লাসের ফেক আইডি তৈরি করে নাস্তিক সাজতে পারে তাদের অভিনয়ের তো শেষ নাই

না না খগেনে ঢুকান কারণ খগেনদের ওই যে শাহরিয়ার ভাই আবার হিন্দু ধর্মের আবার একটা দিছে যে রামের বাবার চারটা বউ ছিল সেখানে পুত্র সন্তান হয় না রামে পুত্র পুত্র রামের বাবায় সন্তান দিতে না বুঝলা চারটা চার বউরে ঘোড়ার সাথে সহবাস করানো হয়েছে তো এগুলা তো নিয়ে তো এখন উগলারই সন্তান বংশধর এই খগেন রা কিনা তো খগেন রে যদি আপনি এখন ঢুকান তাহলে পরবর্তীতে হাসান শাহরিয়ার ভাই সাইম বাই মনে এটা ফিনিশিংটা সুন্দর মতন ওদেরই ধর্মগ্রন্থ দিয়ে দিতে পারবে তো আমি ঠিক আছে আমি 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 কাটতেছি নিজেকে আপনি দেখেন কোন খগেনের সাহস আছে কিনা খগেন ঢুকার হ্যাঁ দেখেন না না খালি কুত্তার মতন কুত্তার মতন দূরের থেকে খালি ঘেউ ঘেউ করে দেবো সাহস থাকে আনো ঢুকার কথা বল খগেনের বাচ্চা খগেন ঢুকান খগেন রে দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাইজান যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান আপনি বলেন কি অবস্থা অবস্থা তো পুরাই পুরই অবস্থা দেখলেন যারা মানব নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি করে তাদের অবস্থা তো আমাদের নিজ মুখে আর বলার বাকি রাখে না তো আপনি নিজেই দেখেছেন বা শুনেছেন আর আপনি নিজ থেকে হয়তো পুরো পুরো ঘন্টার আলোচনা শুনেছেন এই ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন সেটাই কারণ আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন ডিবেটার যারা আমরা বিশেষ করে ডিবেটারদের ভিতরে সবচেয়ে নগণ্যতা আমি তো আপনি আর একটা সুসংবাদ হচ্ছে আমার এই পেজ থেকে আজকে আমি লাইভ করছি প্রথম আমার এই পেজে আগে তার আগে কখনো লাইভ হয় নাই নতুন পেজ দিন মিশন পেজ তো আপনার মাধ্যমে আজকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে দীর্ঘদিন আপনি নাস্তিক্যবাদী যে ডিবেট করে আসতেছেন তাদের যে ক্রাইটেরিয়া সম্পর্কে ধারণা নিয়েছেন সেটা পড়ে শুনে অনুমান করে কিন্তু আজকে একজন মানবতাবাদী লেখক নারীবাদী লেখক তার সম্পর্কে বাস্তব যে অভিজ্ঞতা পেয়েছেন এই লাইভের মাধ্যমে আগামী দিন মুসলিম ডিভেটারদের আরো সংগ্রহ হয়েছে বলে আমি মনে করি বাস্তব অভিজ্ঞতা যারা মানবতার অধিকার আদায় করার জন্য সারা বছর লেখালেখি করে তারা নিজের মেয়ের অধিকার দিতে পারতেছে না এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা বলবা আমি আরেকটি বলুন আল্লাহ রসুল্লাহ ধন্যবাদ ভাইকে যে আমার সুযোগটা করে দেওয়ার জন্য শুধু এই বিষয়টার উপর কয়েক ঘন্টা আলোচনা করা যায় কারণ এই বিষয়টার সাথে অনেক কিছু যুক্ত যদি আপনি দেখেন শুরুতে যদি আমি বলতে চাই সেটা হলো ইসলামের বিয়ের একটা ক্রাইটেরিয়া আছে আর হিন্দু ধর্মে ধর্ষণ করে বিয়ে আছে যেহেতু হিন্দু ধর্মে ধর্ষণ বৈধ মনস্মৃতি আমি মনস্ত্রি তিন নম্বর অধ্যায় তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোক যেহেতু সেখানে ধর্ষণ বৈধ তাই এই আনিকা ভট্টাচার্য দিদিকে তারা ধর্ষণের হুমকি দিচ্ছে কারণ তার তাদের ধর্মে ধর্ষণ বৈধ এর জন্য তাহলে দেখেন এমন একটা ধর্ম যে ধর্মে ধর্ষণ বৈধ এবং ধর্ষণ বৈধ করার বৈধ এই জন্য একজন ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণ করার জন্য এটা লিগেল দেখেন এমন একটা কি যদি দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় সরকার কি করছে আমরা জানতে চাই আপনার লাইভের মাধ্যমে দমনের কথা বলে তাহলে তারা যখন সরাসরি একজনকে দেওয়া হচ্ছে যে তাকে ধর্ষণ করা হবে তাহলে নারী অধিকার কি হবে মানব কি হবে একজন সন্তানের অধিকার কি হবে যদি আমরা এখানে এই কথাগুলো অবশ্যই আসবে যে এছাড়া এছাড়া আমি যে বিষয়টা বলবো সেটা হলো নাস্তিকতার নারী অধিকার কি

এত কষ্ট করতেছে এত দুঃখ কষ্ট পাচ্ছে তারা কিন্তু সেই খবরটা রাখে না এবং কোনোদিন তারা এই লাইভ করে নাই কারণ মানুষ লিগেল অধিকার দিতে গেলে নাস্তিকদেরকে আর পাওয়া যায় না আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে তারা কখনো এই অধিকার গুলো নিয়ে আলোচনা করে না কেন আমি বারবার বলি যে নাস্তিকদের নীতিমালা গুলো দেন আপনাদের সন্তানের অধিকারের নীতিমালা দেন কেন আজ আজ কেন তসলিমা নাসরিনের সন্তান আমাদের সাথে এসে কথা বলবে সে তো কথা বলবে একজন নাস্তিকের সাথে গিয়ে সে তো একজন নাস্তিককেই বলবে একজন নাস্তিক তো তার জন্য এগিয়ে আসবে কেন আমাদের এগিয়ে আসা লাগে এটা লজ্জা কর নাস্তিকদের জন্য নিলজ্জ জয়গুলো। কেন এজ আমরা কথা বলবো তার জন্য আপনি চিন্তা করে দেখেছেন সে তার অনুভূতি আমাদের সামনে এসে বলছে সে তার অধিকার পাচ্ছে না বলে ধর্মীয় বিষয়টা আমাদের একটু পরে আসবে কিন্তু প্রধানত যে বিষয়বস্তু সেটা হলো তার একটা অধিকার সে তার মাকে মা বলে ডাকার অধিকার চাচ্ছে এটা অপরাধ না এটা কি কোনো অপরাধ একজন সন্তান কি তার মাকে মা বলতে পারবে না আপনি কি ধরনের নাস্তিকতা কি নাস্তিক ধর্মের কি নিয়ম যে একজন সন্তানকে তার মাতৃত্বের অধিকার সে শিশু হিসেবে তার অধিকার সে তার কেন আমি কি আমার মাকে মা বলার জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে না কি জন্য সংগ্রাম করতে হয়েছে কারণ নাস্তিকতা কারণ হিন্দু ধর্ম এই জন্য একজন ব্যক্তিকে সংগ্রাম করা লাগছে চিন্তা করেন আমি একজন মুসলিম হিসেবে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত এখনো মূর্তির মৃত্যুর হুমকি দিচ্ছে ভাই ভাই মৃত্যুর হুমকি আমি মেনে নিব আমি মেনে নিলাম মৃত্যুর হুমকি দিতে পারে তাই বলে একজনকে ধর্ষণ করার হুমকি আপনি চিন্তা করেন একজন নারীকে ধর্ষণ করার হুমকি কোথায় নাস্তিকরা কেউ কথা বলে না সব মানে মুখে গুলো পেটে বসে আছে কি নাও কোথায় নাস্তিক গুলো আসেন অধিকারের কথা তো আমরাও বলি আমরা বলি অধিকারের কথা তা নাস্তিকদের অধিকার কই আসিফ বুদ্দিন নাকি নারী অধিকারের কথা বলে মানে ফ্যামিনিস্ট কি ফ্যামিনিস্ট ভাই বুঝতেই পারছেন ফ্যামিনিস্টের অবস্থা তাহলে যারা মানে কি ইসলামের বিরুদ্ধে যে যে কাজটা হয় আমি এখানে আমার সেই আয়াতের কথাই মনে পড়ছে আল্লাহ সুমতাল বলছেন পবিত্র কোরআনে সরাল আহাব একশো নম্বর সরে এক থেকে তিন নম্বর আর বলে ইসলামের শত্রুর নির্বংস বংশের খোঁজ নেই চিন্তা করেন আল্লাহ সুমতাল সেই আয়াত যে ইসলামের শত্রুরা নির্বংশ হয় বংশের সমস্যা এখন দেখেন তার বংশ পরিচয় দিতে পারছে না তার বংশ পরিচয় কি হবে সে কি হিন্দু হবে নাকি নাস্তিক হবে প্রশ্ন রেখে গেলাম দর্শকদের কাছে সে কি হবে সে কি হিন্দু নাকি নাস্তিক কি হবে তার জন্ম পরিচয় যে একটা কথা কি জানেন হিন্দুরা এই ভোনটাকে মুসলিম হিসেবে আখ্যায়িত করে যদিও তিনি সিঁদুর পরেন দেখতেছেন সরাসরি যেহেতু তসলিমা নাসিন যে একজন নাস্তিক এটা ওনারা জানে পাশাপাশি এই মেয়েটা যার কাছে যার বিবাহিত স্ত্রী হিসাবে আজকে আছেন। তিনি একজন হিন্দু তাহলে ডিঙ্গিয়ে ভারতের অতি হেদু রূপে বলেন না কেন তারা বলতেছে যে মেয়েটা মুসলিম তাহলে এখানেও দেখা যাচ্ছে যে সমস্ত মানবতার ধর্জাদারীদের মুসলিম নিয়ে চুলকানি একটা মেয়েকে জোর করে মুসলিম বানানো আমরা বলেছি তার সহযোদ্ধা হব। তাকে আমি বলি নাই যে আমি কিন্তু তারা এই ভনটাকে জোর করে তার অধিকার না দিয়ে বরঞ্চ জোর করে তাকে বলা হচ্ছে যে কি আপনি মুসলিম বলেন ভাই হ্যাঁ আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে তাকে বলা হচ্ছে মুসলিম কারণ কি এটার সাথে অনেক কিছু জড়িত তার প্রতি আরোপ করা হচ্ছে সে একজন মুসলিম ইসলাম অপবাদ আরোপ করে নিষিদ্ধ যদি আপনি দেখেন তাহলে এই কে দেবে কেন তাকে একজন মুসলিম বলা হচ্ছে যদি সে মুসলিম হতে চায় আমরা তাকে অভিনন্দন জানাই কিন্তু এখানে তাকে মুসলিম বলা হচ্ছে তাকে নিন্দা করার জন্য এটা আপত্তিকর তার স্বামী একজন হিন্দু তার বাবা হিন্দু আর তাকে কেন মুসলিম বলা হবে এভাবে কেন একজন ব্যক্তিকে অপমান করা হবে মুসলিম শব্দের অর্থটা খারাপ না মুসলিম শব্দের অর্থ যে তার নিজের ইচ্ছাকে আল্লাহ সমতলের কাছে সমর্পণ করে আমরা চাই পৃথিবীর সবাই তার নিজের ইচ্ছাকে আল্লাহ সমতলের কাছে সমর্পণ করুক এটাই হলো সবচেয়ে বড় মর্যাদা আমি কথা বলতে পারছি একজন মুসলিম হিসেবে আমার বাবা আছে মা আছে কোন নাস্তিক তার বাবা মা আছে এটা বলতে পারবে না ডিএনএ টেস্ট করার আগে প্রমাণ এই দিদি লাইভে পরিষ্কার আজ তার আত্মনাদ কি জন্য কারণ নাস্তিক ডিএনএ টেস্ট লাগবে যুক্তি লাগবে ভাই কি অবস্থা দেখেন

আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি যে তাকে সহযোগিতা করার জন্য মুসলিম অডিয়েন্স সবসময় নির্দিদে বক্তব্য দিয়ে যাবে বিবেককে প্রভাবিত করার বক্তব্য প্রতিটা করে দিয়ে যাবো আর বোনটাকে স্বাগত জানাই যে আপনি আমাদের সাথে আছেন আমরা আপনার সাথে আছি এজ এ মানুষ হিসাবে আর কোনদিন যদি তিনি তার বাবা মায়ের অতীত দেশে আসতে চান সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব।